বন্ধুরা ব্যবসা তো আমরা অনেকেই শুরু করতে চাই ব্যবসা শুরু করবার জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ব্যবসা সংক্রান্ত ভিডিও দেখে থাকি কিন্তু কথা হলো কি ব্যবসা করব, কি ব্যবসা শুরু করলে ভালো টাকা রোজগার করা যাবে এরকম বিভিন্ন ধরনের টেনশন আমাদের মাথায় আসে তো যে সমস্ত বন্ধুরা এরকম ভাবছেন আপনাদের জন্য এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যাদের পুঁজি কম রয়েছে তারাও চলে এই মেশিনটি কিনে ব্যবসা শুরু করতে পারেন আর যাদের পুঁজি বেশি রয়েছে তারা চাইলে বড় মেশিনটি কিনে একই ব্যবসা শুরু করতে পারেন এটা এমনই প্রোডাক্টের ব্যবসা যার চাহিদা আগামী একশো দুশো বছরেও শেষ হবে না মেশিনটি কিনে কী করে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন এবং কি করে প্রোডাক্ট তৈরি করবেন সমস্ত কিছুই ডিটেলস হবে বলবার জন্য কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন স্যার স্যারের মুখ থেকেই আমরা সমস্ত কিছু ডিটেলসে জেনে নেব ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা স্যারের কাছ থেকে এই ব্যবসাটি সম্বন্ধে ডিটেলস ভাবে জেনে নেওয়া যাক নমস্কার স্যার আমাদের ইউনিক বিজনেস সাইটে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলেন নমস্কার আমি বিনোদ মিশ্র স্বর্ণবয় ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর তো স্যার আপনার কোম্পানি লোকেশন কী আছে কোনো দর্শক বন্ধু আসতে চাইলে কী করে আসবেন হ্যাঁ আমাদের কোম্পানি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে কলকাতায় তো এটা আসতে গেলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে মেন লাইনে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে শ্রীরামপুর স্টেশন থেকে দশ মিনিটের সিমলা কালীতলা সিমলা কালিতলার রাস্তার ওপরে স্বর্ণব ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন এবং ইউনিক বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে আমরা এমন একটা বিজনেসের কথা আলোচনা করব যার প্রচলন যত দিন যাচ্ছে তত বেড়েই চলেছে এবং আগামী দিনে আরও এর প্রচলন বেড়ে চলবে তো এইটা হচ্ছে আজকে ইটে আমরা দেখে চলেছি এখন কি যত দিন যাচ্ছে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে কনস্ট্রাকশানের কাজ বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে ফ্লাই অ্যাজ ইটের প্রচলনটা বাড়ছে কারণ এর একটাই কারণ যে ইটের যে মাটির ইট এতদিন অবধি ব্যবহার হয়ে আসছিল। মাটির ইটের কিন্তু দাম প্রচুর বাড়ছে এবং গভর্নমেন্ট থেকেও মাটির ইট কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে তো আমরা বিভিন্ন গিয়ে দেখছি যে কারণ হচ্ছে যে মাটির ইট পোড়ানোর জন্য যে কয়লা লাগে কয়লার মাত্রা অতিরিক্ত দামের জন্য ইটের ওইখানে আর ব্যবসায় সেরকম মার্জিন হচ্ছে না তাছাড়াও গভর্নমেন্ট থেকে মাটি কাটাও বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে আগামী আরও কয়েক বছর পর কিন্তু ইট আস্তে আস্তে একদমই বন্ধ হয়ে যাবে আর তার জায়গায় চলে এসছে আজকের দিনে কিন্তু ফ্লাই অ্যাসিড তো বন্ধুরা অনেকেই ভাববেন ফ্লাই অ্যাসিডটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি না কিন্তু যেখানে যেখানে এখন অব্দি ফ্যাক্টরি নেই তারা পাচ্ছে না কিন্তু যেখানেই ফ্যাক্টরিটা তৈরি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই ইটটাই মানুষ বেশি করে নিচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যে ফ্লাই ইট বা কংক্রিট ইটের দাম অনেক কম যেখানে আজকের দিনে মাটির ইট বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি চোদ্দো টাকা পনেরো টাকা বারো টাকা এরকম দাম চলছে সেখানে কিন্তু ফ্লাই অ্যাসের ইট পাওয়া যাচ্ছে মাত্র আট টাকা সাত টাকা আট টাকা কিন্তু ফ্লাই অ্যাসিটের পাওয়া যাচ্ছে তাছাড়াও এই যে অ্যাশের ইট হয় এটা মজবুত কিন্তু মাটির ইট থেকে অনেক বেশি হয় এর মধ্যে সিমেন্ট থাকে বলে এবং এই ইটের কিন্তু ওজনটাও কম হয় এই অনেকগুলো কারণে এবং সব থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে এটা একটা ইকো ফ্রেন্ডলি আজকের দিনে মাটি কিন্তু কাটতে থাকলে মাটি কিন্তু ক্ষয় হতে থাকবে এবং পোড়াতে থাকলে পলিউশন হতে থাকবে সেখানে গভর্নমেন্ট এই ইটগুলোকে আরও চাইছে যাতে লোকে বেশি করে ইউজ করুক কারণ যে থার্মাল পাওয়ার স্টেশন থেকে যে ওয়েস্টেজ মেটেরিয়াল যে ফ্লাই ফ্লাইয়াস বা যে বড় যে যেখানে পাথরের খাদান আছে যেখান থেকে যে পাথরের যে স্টোন ডাস্ট বেরোয় এই যে ওয়েস্টেজ মেটেরিয়ালগুলো ম্যানেজমেন্ট করা যায় না প্রচুর প্রচুর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে টন টন যে ছাই বেরোচ্ছে সেই ছাইগুলো কোথায় যাবে সেই ছাইগুলো দিয়ে কিন্তু এই ইটটা তৈরি করা হচ্ছে এই ইটটাকে পোড়াতে হচ্ছে না তাই জন্য কিন্তু ফ্লাই অ্যাশের ইটটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ইট তাই জন্য কিন্তু আজকের দিনে এই ইটের প্রচলন বেড়েই চলেছে এবং এই ইট নিয়ে ব্যবসা যারাই করছে তারা কিন্তু আগামীর দিনে ভবিষ্যতে খুব বড় জায়গায় চলতে চলেছে আমাদের প্রচুর কাস্টমার আছে যারা ম্যানুয়াল মেশিন নিয়েছিল সেমি অটোমেটিক মেশিন নিয়েছিল তারা আস্তে আস্তে কিন্তু ফুল অটোমেটিক মেশিনে চলে যাচ্ছে স্যার এই ফ্লাই অ্যাক্স ব্রিক তৈরি করবার জন্য র মেটিরিয়ালস হিসাবে কী প্রয়োজন হবে এবং কি মেশিন প্রয়োজন হবে হ্যাঁ তো প্রথমে বলে দিই যে এই যে হয় এই র মেটেরিয়াল হচ্ছে আমি যেটাই বলছিলাম যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ওয়েস্টেজ মেটেরিয়াল বেলে যেটাকে ছাই বলে বা ফ্লাইয়াস বলে সেই ফ্লাইয়াস দিয়ে তৈরি করা যাবে আবার স্টোন ডাস দেখবেন রাস্তা তৈরি করতে গেলে যে ধুলোর মতো দেওয়া হয় যেগুলো ক্রাশার মেশিন যেখানে চলে বা পাথর যেখানে ভাঙা হয় সেখানে যে ওয়েস্টেজ মেটেরিয়াল স্টোন ডাস্ট সেইটা হচ্ছে মেন উপাদান এবার এর সঙ্গে বালি আর সিমেন্ট মেশানো হয় ঠিক আছে তো আমাদের থেকে যারা মেশিন কিনবে তাদেরকে যে প্রসেস আছে মিক্সিংয়ে সেই প্রসেসগুলো আমরা বলে দেবো এবার কথা হচ্ছে যে এই ইট বানানোর জন্য যে মেশিনটা দরকার হয় সেটা আমরা দেখাচ্ছি এইগুলো হচ্ছে ফ্লাইয়াস ইট বানানোর মেশিন তো মোটামুটি ম্যানুয়াল মেশিন হয় ঠিক আছে ম্যানুয়াল মেশিনের পর সেমি অটোমেটিক মেশিন হয় আর ফুল অটোমেটিক মেশিন হয় তো আপনারা দেখেইছেন যে স্বর্ণব ইন্ডাস্ট্রিজ কিন্তু মেশিন ওই গুজরাট বা দিল্লি থেকে কিনে এনে কিন্তু বিক্রি করে না আমরা কিন্তু রিয়েল ম্যানুফ্যাকচারার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বিভিন্ন মেশিন তৈরি করছি ফলে আমাদের এখানে কিন্তু সমস্ত রেঞ্জের মেশিন পেয়ে যাবেন এবং এ কোয়ালিটির মেশিন পাবে আজকে বেঙ্গলে বহু লোক আছে কিন্তু মেশিন গুজরাট থেকে বা দিল্লি থেকে কমা দামি মেশিন কিনে এনে বিক্রি করছে তা আমি বলবো যদি কম দামি কিনতে হয় তাহলে মিডিল ম্যান থেকে কিনে কোনো লাভ নেই আপনারা ডাইরেক্ট দিল্লি থেকে মেশিন কিনতে পারেন আর যদি মনে করেন যে একটু ভালো কোয়ালিটির মেশিন কিনব তাহলে অবশ্যই আমাদের স্বর্ণব ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরিতে চলে আসুন তো যে ম্যানুয়াল মেশিনগুলো হয় ম্যানুয়াল মেশিনগুলো মোটামুটি দাম হয় এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে সেখানে প্রোডাকশান মোটামুটি পার ডে হাজার পিস হবে আর এই যে মেশিনগুলো আমরা দেখছি এই মেশিনগুলো হচ্ছে সেমি অটোমেটিক মেশিন এই মেশিনগুলোর দাম পড়বে সাড়ে তিন লক্ষ টাকা এবং এই মেশিনে মোটামুটি পার ডে পাঁচ হাজার মতো ইট বানানো যাবে সেমি অটোমেটিক মেশিন এবার যদি কেউ চায় যে আর একটু বেশি সেমি অটোমেটিক মেশিনে প্রোডাকশান করতে চাইছে তাহলে সেখানেও তাদের ব্যবস্থা আছে এগুলো থ্রি ব্রিক্স আছে সেখানে মোটামুটি ছ লাখ থেকে সাত লাখ টাকা মতো বিভিন্ন রেঞ্জ আছে সেটা কোয়ালিটির ওপর অবশ্যই যাদের যেরকম বাজেট সেমি অটোমেটিক মেশিন আমাদের মোটামুটি শুরু হয়ে যায় দু লাখ কুড়ি হাজার টাকা থেকে শুরু করে ছ লাখ টাকা অবধি রয়েছে এবং যদি কেউ ফুল অটোমেটিক মেশিন নিতে চায় যাদের বেশি প্রোডাকশন করতে চায় সেক্ষেত্রেও আমরা ফুল অটোমেটিক মেশিন তৈরি করি যেগুলো সাড়ে বারো লাখ টাকা থেকে স্টার্টিং হয় সেখানে টোটাল সেট থাকে এবার আমি আরেকটা জিনিস বলে দিই যদি সেমি অটোমেটিক মেশিন দিয়ে যদি ইটটা বানাতে হয় তাহলে এর সঙ্গে কিন্তু প্যান মিক্সার একটা নিতে হয় যেটা মিক্সিং করার জন্য কাছে পাওয়া যাবে হ্যাঁ এই প্যান মিক্সারও আমাদের কাছে পাওয়া যাবে কেউ যদি চায় যে না মিক্সারটা আমরা ম্যানুয়ালি বানিয়ে করব তারাও সম্ভব কেউ যদি ভাবে যে না আমরা মিক্সারটাও প্যান মিক্সারে করে দেবো সেটাও সম্ভব প্যান মিক্সারটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লাখ কুড়ি হাজার টাকা দাম পড়বে প্যান মিক্সারে আচ্ছা স্যার এবার আমি রিকোয়েস্ট করব এই মেশিনটি চালিয়ে বা যে কোনো একটি মেশিন চালিয়ে দর্শক বন্ধু যদি একটু ইট তৈরি করে দেখান হুম তো চলুন আমরা মেশিনটা চালিয়ে দেখে নিই যে কেরমভাবে কী হচ্ছে আমরা প্রথমে মিক্সার যেটা দেখাচ্ছি এই মিক্সারটা কিন্তু আমরা এরকম ম্যানুয়ালিও করতে পারি আমাদের ফ্লাই ফ্লাইয়াসে ইটের জন্য আমার লাগছে ম্যাক্সিমামটাই অ্যাশ লাগে সেভেন্টি পার্সেন্ট আমার অ্যাশ লাগে তার সঙ্গে আমার মোটামুটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট মতো বালি লাগে আর টেন পার্সেন্ট কেউ এইট পার্সেন্ট টু টেন পার্সেন্ট আমাদের সিমেন্ট লাগে এই জিনিসটাকে যারা ম্যানুয়ালি মেশিন নেয় তারা কিন্তু এরকম যেরকম কোদাল দিয়ে ঢেলে ম্যানুয়ালি মিক্সারটা তৈরি করে নিতে পারে জল অতি সামান্য লাগে ঠিক আছে এতে জল একদমই থাকে না ঠিক আছে এই তৈরি করতে গেলে একদম মশলাটা শুকনো মশলা হবে তো এরকমভাবে আমরা ম্যানুয়াল মেশিনের জন্য ম্যানুয়ালি তৈরি করতে পারি যদি কেউ চায় যে আমরা মিক্সার মেশিন নেব তাহলে আমাদের কাছে মিক্সার মেশিন অ্যাভেলেবেল আছে তারা কিন্তু তাহলে মিক্সার মেশিন নিয়েও এই মশলাটা তৈরি করতে পারে যেটা ফ্লাইয়াস ব্রিক্সের র মেটেরিয়ালটাকে মিক্সার তৈরি করে কেউ যদি চায় যে আমার মিক্সার লাগবে না তাহলে এরকম ম্যানুয়ালি কিন্তু বালি সিমেন্ট আর ফ্লাইয়াসটাকে মিক্সিং করে নিতে পারে কেউ যদি চায় যে তার কাছে ফ্লাইয়াস অ্যাভেলেবেল নেই তাহলে ফ্লাইয়াসের জায়গায় কংক্রিট ডাস্ট যেখানে আমাদের ক্রাশার মেশিন চলে যেখানে পাথর ভাঙা হয় সেখানে যে ডাস্ট যেটা ওয়েস্টেজ ফেলে দেয় সেই ডাস্টটা দিয়েও কিন্তু আমরা তৈরি করতে হবে যাদের কাছে তারা ওই কংক্রিট ডাস্ট সেভেন্টি পার্সেন্ট দেবে তার সঙ্গে থার্টি পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত ফ্লাইয়স অ্যাভেলেবেল তারা অ্যাশ দিতে পারবে মেশিন কিন্তু একই ইটের কোয়ালিটিও কিন্তু একই রকম তৈরি হবে প্রথমে এই যে মেশিনে হপার হপারে আমরা যে মশলা মিক্সারটা করব সেটার মধ্যে ঢেলে দেবো মিক্সারটা আমরা দেখিয়ে দিচ্ছি বালি সিমেন্ট সিমেন্টে যে মিক্সার তৈরি করা হয়েছে সেটা আমরা আজকে ফারস্টে হপারে ঢালবো এর মধ্যে মশলা ভরে যাওয়ার পর তারপরে হপারটাকে আমাকে টেনে নিতে হবে হবারটাকে আমরা যেরকম দুবার দুবার টানলে যে মোলটা আছে মোলটা আমার মশলা দিয়ে ভরে গেল এবার এটাকে আমরা লক করে দেবো ম্যানুয়ালি এটাকে ঠেলে আমরা লক করে দিলাম লক করার পর আমরা হাইড্রোলিক প্রেস করব এবার আমরা খুলে নেব খুলে নেবো আমাদের ইটটাকে তুলে নেবো আমরা আচ্ছা স্যার আপনাদের মেশিনের মাধ্যমে তো প্রোডাক্ট তৈরি দেখলাম এই মেশিনগুলো যদি কোনো দর্শক মধ্যে বসাতে চায় কতটা কি জায়গা প্রয়োজন হতে পারে হুম তো আমি একটু বলে দিচ্ছি মেনলি যদি কেউ এরকম ম্যানুয়াল মেশিন নেয় তার জন্য কিন্তু বেশি জায়গা লাগবে না মোটামুটি তিন থেকে চার কাটা জায়গা হলে হয়ে যাবে কারণ এতে প্রোডাকশন পার ডে হাজার পিস মতো হয় আর যে আমরা সেমি অটোমেটিক মেশিন দেখালাম সেমি অটোমেশিক মেশিন যদি কেউ কেউ নেয় তাহলে মোটামুটি পাঁচ থেকে দশ কাটা মতো জমি দরকার মিনিমাম আর যদি উপরে হয় তাহলে এক বিঘা জমি হলেও ভালো কেন যত জায়গা হবে তত কিন্তু আপনারা মাল স্টক করতে পারবেন মেশিনগুলোর জন্য জায়গা আপনার দুশো তিনশো স্কোয়ার ফিটের মধ্যে মেশিন একটা সেট করে হয়ে যাবে বেশি জায়গা লাগে হচ্ছে সেটা হচ্ছে আপনাকে যে র মেটেরিয়াল রাখার জন্য তারপর হচ্ছে আপনার যে ইট পার ডে যদি সেমি অটোমেটিক পাঁচ হাজার ইট তৈরি হয় তাহলে প্রতিদিন যদি পাঁচ হাজার করে অন্তত দশ দিনে ইট স্টক করার জন্য মোটামুটি আমরা দেখেছি দশ কাটা থেকে কুড়ি কাটা জায়গা হলে মানে মোটামুটি সেমি অটোমেটিক মেশিন হয়ে যায় আর কেউ যদি ফুল অটোমেটিক মেশিন নেয় সেক্ষেত্রে মোটামুটি খুব কম করে হলে এক থেকে দু বিঘা জমি দরকার হয় আচ্ছা স্যার এই মেশিনগুলো চালানোর জন্য ইলেকট্রিক কানেকশান কী প্রয়োজন হ্যাঁ ইলেকট্রিক কানেকশন আমি বলে দিই যে শুধুমাত্র যেগুলো ম্যানুয়াল মেশিন হয় ম্যানুয়াল মেশিনগুলো কিন্তু আমরা টু টোয়েন্টি বাড়ির যে কানেকশান তাতে কিন্তু আমরা চালাতে কথা বলছি হ্যাঁ চালাতে পারবো আর এছাড়া যদি আমরা ফুল অটোমেটিক বা সেমি অটোমেটিক নিই তার জন্য কিন্তু থ্রি ফেস কানেকশান মাস্ট ফোর ফোরটি কানেকশান নিতেই হবে আমি আরও একটা জিনিস আমি দেখিয়ে দিই যে দেখুন এই যে ম্যানুয়াল মেশিনগুলো আছে এগুলো আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় ঠিক আছে এবার এই মেশিনগুলো আমরা বলছিলাম যে এগুলো এক লাখ কুড়ি হাজার পঁচিশ হাজার থেকে দাম আছে যেরকম কোয়ালিটি নেবেন দেড় লাখ টাকা অবধি আছে ঠিক আছে এবার অনেকে কিন্তু বলে যে ম্যানুয়াল মেশিন তো আরও কমে পাওয়া যায় তো কমে হলে কি হয় সেটা আমি দেখে নিচ্ছি এইটা এই যে মেশিনগুলো রয়েছে এগুলো কিন্তু বাইরে থেকে আনা মেশিন এইগুলো ওয়েস্ট বেঙ্গলে বহু লোক বিক্রি করে কেউ প্রোডাকশান করে না প্যাকেট দিয়ে মুড়ানো থাকে আপনারা যাবেন এরকম দেখাবে প্রোডাকশান করে দেখাবে না আমাদের কাছে এলে কিন্তু সব মেশিন ডেলিভারি আগে আমরা প্রোডাকশান করে দেখিয়ে দেবো এবার দুটো মেশিন মধ্যে কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই প্লেট দেখুন কত পাতলা প্লেট ঠিক আছে এই প্লেটে এবার দেখুন এগুলো দেখুন দেড় ইঞ্চির এই ছোটো ছোটো অ্যাঙ্গেল দিয়ে এই এই কম দামের প্লেট দিয়ে এই মেশিন তৈরি এবার আমাদের গুলো দেখুন আমাদের মেশিন যখন তৈরি হচ্ছে দেখুন কত মোটা প্লেট দিয়ে তৈরি হচ্ছে তো এই হচ্ছে কোয়ালিটি এটা কত মজবুত এই যে এগুলো দেখুন মোটা মোটা চ্যানেল দিয়ে তৈরি করা আছে আর এখানে দেখুন এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে করানো আছে ঠিক আছে তো এই এই কোয়ালিটি এইসব মেশিন আপনারা নিয়ে আসবেন এই মেশিন প্রোডাকশান করবেন এ কিন্তু মাস তিন মাস পর থেকেই খারাপ হতে থাকবে ভাইব্রেশন নিতে পারবে না আর আমাদের মেশিন স্বর্ণব ইন্ডাস্ট্রির ফ্যাক্টরিতে দেখবেন আমরা কোনো সিল প্যাক করে রাখি না দেখুন এই মেশিনটা এখন অব্দি রঙও হয়নি এই প্রতিটা মেশিন আপনারা সেমি অটোমেটিক নিন ম্যানুয়াল নিন প্রতিটা মেশিন আপনাকে আপনার সামনে প্রোডাকশান করে দেখিয়ে দেওয়া হবে যে ইটে কি কোয়ালিটি মেশিনে কি কোয়ালিটি এরকম না যে আপনাকে প্যাকেটে মুড়িয়ে দিয়ে দেওয়া হলো বাড়ি নিয়ে গিয়ে আপনি চালাতে পারবেন লোক যাবে যাবেন ওরকম কোনো ব্যাপার নয় আমাদের এখানে প্রতিটা মেশিন আপনাদের সামনে চালিয়ে দেওয়া হবে তারপর আপনি পেমেন্ট করে নিয়ে যাবেন তারপর আমার লোক আপনাদের ওখানে যাবে আচ্ছা স্যার আপনারা আপনাদের মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমরা মেশিন সারা ইন্ডিয়াতে সাপ্লাই করি ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা তো মেনলি এছাড়াও আমরা ওয়েস্ট ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই করে থাকি স্যার যে কোনো ব্যবসা শুরু করলে সবাই কিন্তু আগে সেই ব্যবসার লাভটা দেখে তো এই ব্যবসা শুরু করলে কীরকম কী লাভ হতে পারে হ্যাঁ তো আমি প্রথমেই বলেছিলাম যে আজকের দিনে এই মেশিনগুলো যে যেখানেই বসাচ্ছে সেখানেই কিন্তু প্রোডাকশান আস্তে আস্তে বাড়াতে হচ্ছে কারণ ধরুন আপনাদের যে এলাকায় লাল মাটি চলছে আমি বলেছিলাম যে লাল মাটির দাম বেশি এই মাটির ইট এই যে ফ্লাইয়াসের ইট কিন্তু আট টাকায় মার্কেটে বিক্রি হয় কোথাও আট টাকা কোথাও ন টাকা কোথাও সাত টাকায় বিক্রি হয় এবার এই যে ইটগুলো এটা বানাতে খরচা পড়ে পাঁচ টাকা মাত্র খরচা পড়ে কেন ফ্লাইয়াস যেটা হয় বা স্টোনটা যেটা হয় ওটা ওয়েস্টেজ মেটেরিয়াল শুধুমাত্র গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয় সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ম্যাক্সিমাম আটশো টাকা টন হিসাবে বিক্রি হয় আর সিক্সটি পারসেন্টই থাকে অ্যাশ বা স্টোনার্স সেই জন্য দামটা অনেক কম হয় এরপর আপনার থার্টি পার্সেন্ট থাকছে বালি আর টেন পার্সেন্ট থাকছে সিমেন্ট এক একটা ইট মোটামুটি সাড়ে চার টাকা থেকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচ টাকা এর উপরে যাবে না খরচা পড়বে এবার আপনারা যদি সেই ইটগুলোকে যদি আপনারা সাত টাকায় বিক্রি করেন পার ইটে যদি আপনি মার্জিন এক টাকাও মোটামুটি রাখেন তাহলেও ম্যানুয়াল যে মেশিনগুলো আমরা দেখাচ্ছি এতে পার ডে হাজার পিস করে ইট তৈরি হবে মাসে তিরিশ হাজার ইট তৈরি হবে মাসে আপনার এক টাকা করে মার্জিন রাখলে তিরিশ হাজার টাকা ইনকাম সম্ভব আর যে সেমি অটোমেটিকগুলো বলছি সেখানে পার ডে পাঁচ হাজার কম করে পাঁচ হাজার ইট তৈরি হবে এক টাকা মাত্র মার্জিন যদি রাখেন সাত টাকায় বিক্রি করেন যেখানে মাটির ইট বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকায় বিক্রি হচ্ছে আপনি মাত্র আট টাকায় যদি মেশিনে ইটগুলো বিক্রি করেন তাহলে কিন্তু আপনার পার ডে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব মাসে মানে হেসে হেসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা সম্ভব মাত্র মেশিনটার দাম সাড়ে তিন লাখ টাকা পড়বে যদি একটা প্যান মিক্সার নেন এক লাখ কুড়ি হাজার টাকা পড়বে তো এর থেকে ভালো বিজনেস আর কিছু নেই আর আমি বলবো যে আপনারা টাকা যদি ব্যাংকে রেখে দেন কত ইন্টারেস্ট পাবেন তার থেকে আজকের দিনে এটা হচ্ছে ভবিষ্যতে রিট আজকে ভবিষ্যতের বিজনেস এই যেরকম টোটো একদিন এসেছিল এত ছড়িয়ে যায়নি তখন মানুষ ভাবছিল টোটোটাকে নেওয়া উচিত কি নেওয়া উচিত না আজকে দেখুন গলিতে গলিতে একশোটা টোটো সেরকমই আজকে ফ্রাইয়াসের বিজনেসটা এরকম হচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু ইটের প্রচলন বাড়ছে আপনার আপনি ভাবছেন আপনার এলাকাতে এই চলবে না আপনি এই ইটটা নিয়ে যান দেখবেন এই যে ছোট মেশিনটা থেকে আপনাকে বড় মেশিনটা নিতে হবে কারণ লোকে লাল ইট এত দামি এত কস্টলি ইট লোকে কিনতে পারছে না আজকে সেখানে তারা যদি ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কমে ইটগুলো পায় তাহলে তারা অবশ্যই তারা নেবে স্যার ধরুন কোনো দর্শক বন্ধু মেশিনটি বসালো প্রোডাক্টটা তৈরি করলো সব থেকে যেটা বড়ো সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নেওয়া মার্কেটিং নিয়ে এই ব্যবসায় মার্কেটিংটা কী করে করবে হ্যাঁ তা আমি প্রথমেই বলে দিই যে এই ইটগুলো মার্কেটিং কিন্তু হেভি ইজিলি কারণ যে সব থেকে যেটা আমি বারবার বলছি এই ঈদটা কিন্তু সস্তা এবং টেকসই তাই জন্য আপনারা যখন ঈদটা মোটামুটি নিজেদের এলাকায় প্রচলন করবেন দেখবে আপনাকে বাড়িতে এসে আপনাকে ফ্যাক্টরি থেকে এসে আপনার কাছ থেকে ইটগুলো নিয়ে যাবে এবং এইটাই হচ্ছে আজকে আমরা যত জায়গা আসামে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে আমরা প্ল্যান দিয়েছি সেখানে সেখানে কিন্তু একই জিনিস হচ্ছে যে ইট তারা যে স্যামি অটোমেটিক নিলে তারা চলে যাচ্ছে ফুল অটোমেটিক মেশিন নিতে হচ্ছে যারা ফুল অটোমেটিক মেশিন নিচ্ছে তাদের আরও প্রোডাকশান বাড়াতে হচ্ছে এত ডিমান্ড ফলে আপনাকে মার্কেটিংয়ের কথা কিচ্ছু ভাবতে হবে না বাকি আপনাদের ট্রেনিং দেওয়া স্বর্ণব ইন্ডাস্ট্রিজ থেকে আমরা ট্রেনিং করে দেবো আপনাদের ইনস্টলেশন করা আমরা ইনস্টলেশন করে দেবো র মেটেরিয়াল কোথা থেকে পাবেন আমরা ব্যবস্থা করে নেবো আর বিক্রি আপনার ফ্যাক্টরি থেকে গিয়ে বিক্রি হয়ে যাবে দেখবেন আজকের দিনে যদি আপনারা ভাবেন যে লাল মাটি যে ইটের ভাটাগুলো রয়েছে তাদের কি মার্কেটিং করতে হয় আজকে এত কনস্ট্রাকশানের কাজ হচ্ছে লোকে নিজেরা গিয়ে ভাটা থেকে ইট নিয়ে আসে লোকে নিজেরা গিয়ে গোলা থেকে ইট নিয়ে আসে কোনো দিনও দেখবেন না যে কোথাও প্রচার হচ্ছে ইটের জন্য গোলার কোনো গোলা প্রচার করছে বা কোনো ইট ভাটা গিয়ে প্রচার করছে এত ঘরবাড়ি তৈরি হচ্ছে এত বিল্ডিং তৈরি হচ্ছে যে গোলা থেকে গিয়ে লোকে কি আগে অ্যাডভান্স করে নিয়ে আসছে সেরকমই আপনারও ব্যবসা হবে এই ইট কোনোদিনও খারাপ হবে না পচবে না আর এই ইটের জন্য কোনোদিনও মার্কেটিং করতে হবে না আপনার ফ্যাক্টরি থেকে ইট চলে যাবে আরও যদি কিছু জানতে হয় তাহলে আমাদের তো নাম্বার দেওয়াই থাকবে আপনারা ফোন করুন আমাদের ফোন করে সমস্ত কিছু আপনার যে ডাউট থাকলে সেগুলো অবশ্যই আপনারা ক্লিয়ার করে নিন স্যার মার্কেটে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধুরা সেই সমস্ত কোম্পানিতে না গিয়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে আমাদের কোম্পানিতে এই জন্যই আসবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে খুব কম লোক আছে যারা এই মেশিনগুলো তৈরি করে ম্যাক্সিমামই আছে কমা কোয়ালিটির মাল দিল্লি থেকে এনে বিক্রি করছে যদি আপনাদের কমা কোয়ালিটির মাল নিতে হয় তাদের থেকে নিয়ে লাভ নেই আপনারা আমাদের যোগাযোগ ডাইরেক্ট দিল্লি থেকে নিয়ে আসুন কম দামের মেশিন হবে বেশি দিন চলবে না আর যদি ভালো কোয়ালিটির মেশিন নিতে হয় তাহলে স্বর্ণভাস্ট্রি ফ্যাক্টরি থেকে আসুন ফ্যাক্টরি থেকে একদম এ কোয়ালিটির মেশিন নিয়ে যান আর যদি না হয় আপনারা আগে দু চার জায়গায় দেখে আসুন তারপর আমাদের ফ্যাক্টরিতে আসুন দেখবেন আপনারা কোনো রিয়েল মেশিন আমরা তৈরি করছি কোনো এরকম নয় যে মেশিন প্যাকিং করে দেখিয়ে দিচ্ছি আমরা ভিডিওতেও আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে নিলেন যে আমরা কীরকমভাবে তৈরি করি ওই জন্যই আমাদের থেকে নিতে হবে যদি ভালো কোয়ালিটির মাল নিতে হয় তো স্যার যে সমস্ত বেকার ভাই বন্ধুরা ভিডিওটি দেখছেন যারা ভাবছেন কোনো একটি ব্যবসা শুরু করবেন তাদের উদ্দেশ্যে কোম্পানির তরফ থেকে আপনি কী বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা যদি বেকার থাকেন তাহলে অল্প টাকা দিয়ে যদি ভালো ব্যবসা করতে হয় তাহলে আজকের দিনে যেটা ভবিষ্যতের ব্যবসা ফ্লাইয়াসের ব্যবসা করুন এবং প্রচুর টাকা ইনকাম করার স্কোপ পেয়ে যাবে আচ্ছা স্যার কোনো দর্শক বন্ধু মেশিন কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কী করে যোগাযোগ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের যে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে আপনারা ফোন করে নিন আপনাদেরকে আমরা গাইড করে দেবো কীরকমভাবে আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ